দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রভাবশালী দুর্নীতিবাজ সবাইকে আইনের আওতায় আসতে হবে। এ বিষয়ে সম্ভাব্য ব্যক্তিদের বিদেশ গমন সহজলভ্য না করার বিষয়ে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিয়ে দুর্নীতি রোধ করার প্রক্রিয়া চলছে। সকালে দুদকের মিডিয়া সেন্টারে 2015 সালের বার্ষিক প্রতিবেদনের উপর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তামান্না জেনিফারের রিপোর্ট। শুধু প্রভাবশালী নয়, যারাই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদের সবাইকেই আইনের আওতায় আসতে হবে। সামাজিক দুর্নীতি কমেছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এই গণ সচেতনতা তৈরি করতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংবাদ সম্মেলনে অভিযোগ সংক্রান্ত, মামলা সংক্রান্ত এবং বিচারিক আদালতের 2015 ও 2016 সালের অক্টোবর পর্যন্ত কিছু তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2015 সালে সাজার হার 37% ছিল, যা 2016 সালের অক্টোবরে 51% উঠে এসেছে। তবে দুদকের কিছু দুর্বলতার দিক উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন একটি অংশ মাত্র, তা প্রতিরোধে সচেষ্ট হতে হবে। আমাদের মধ্যে দুর্নীতি আছে, আমরা চেষ্টা করছি, তবে হ্যাঁ, সার্বিকভাবে দেশে দুর্নীতি কমেছে। এ সময় সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিষয়ে প্রশ্ন করা হলে কোনো তদন্তাধীন বিষয় নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। সম্ভাব্য যারা অভিযুক্ত হবেন তারা যাতে বিদেশে না যেতে পারেন সে ব্যাপারে পাসপোর্ট এবং এনআইডি এটি আমরা দেওয়ার চেষ্টা করছি, সকল বন্দরে দেওয়া, যাতে করে বিদেশে যেতে না পারে, অনেকেই যেতে পাচ্ছেন না আমরা জানি। সংবাদ সম্মেলনে উপস্থিত দুদক কমিশনার ডক্টর নাসিরউদ্দিন সংবাদকর্মীদের তথ্যভিত্তিক অনুসন্ধানী রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানান। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা।